সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন মুক্তিযোদ্ধা ও আবৃত্তি শিল্পী কাজী আরিফ। যুক্তরাষ্ট্র থেকে সকালে মরদেহ দেশে পৌঁছার পর নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, সেখানেই গাউডা পনার দেওয়া হয় এই কণ্ঠ সৈনিককে। কফিনে ফুলেল শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সর্বস্তরের মানুষ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজ এ জানাজা। বুধবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শায়িত হবেন মুক্তিযোদ্ধা আবৃত্তি শিল্পী কাজী আরিফ। মাহবুদ আজমের রিপোর্ট। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর আনুষ্ঠানিকতা শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয় বরেণ্য আবৃত্তি শিল্পী মুক্তিযোদ্ধা কাজী আরিফের মরদেহ। প্রিয় শিল্পী ও একাত্তরের কণ্ঠ সৈনিক কাজী আরিফকে শেষ শ্রদ্ধা জানাতে আগে থেকে সেখানে উপস্থিত শিল্পী, সহকর্মী, সংস্কৃতিকর্মী সহ সর্বস্তরের মানুষ। মরদেহ শহীদ মিনারে পৌঁছালে প্রথমেই তাকে জানানো হয় রাষ্ট্রীয় সম্মান, মুক্তিযুদ্ধের বীর সেনানীকে দেয়া হয় গার্ড অব অনার। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। আশির দশকে বাংলাদেশের আবৃত্তি চর্চাকে আধুনিক রূপ দিতে যারা অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন স্থপতি কাজী আরিফ ছিলেন তাদেরই একজন। দীর্ঘ লাইনে অপেক্ষা করে তার কফিনে শেষ শ্রদ্ধা জানান শিল্পী, সহকর্মী, সংস্কৃতি কর্মী সহ সর্বস্তরের মানুষ। শুধু শিল্পের জন্য নিজেকে নিয়োজিত রাখা এ ধরনের মানুষের সংখ্যা খুব কম। আশা করি বাংলাদেশের এই প্রজন্মের মুক্তিযোদ্ধারা সেটাতে পিছপা হবে না। পেশায় স্থপতি, একাধারে আবৃত্তি শিল্পী, লেখক ও মুক্তিযুদ্ধের সংগঠক কাজী আরিফের শূন্যস্থান সহজে পূরণ হবার নয় বলে মনে করেন সংস্কৃতিকর্মী ও রাজনৈতিক নেতারা। এদেশের সংস্কৃতি মনা মানুষ, এদেশের মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত মানুষ চিরকাল কাজী আরিফকে স্মরণ করবে। এ সময় পরিবারের সদস্যরা কাজী আরিফের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান। কাউকে যদি বকা দিয়ে থাকে ওটা আদরের বকা ছিল, আমার বাবাকে মাফ করে দেবেন। বড় কষ্ট বাবা, আমি ভাবতেও পারি না। পরে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় নামাজের জানাজা শেষে কাজী আরিফের মরদেহ নেওয়া হয় ধানমন্ডিতে তার মেয়ের বাসায়। বুধবার দুপুরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে প্রখ্যাত আবৃত্তি শিল্পী, মুক্তিযোদ্ধা ও স্থপতি কাজী আরিফকে। মাহবুদ আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।